আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করব। কৃষি বলতে আসলে আমরা কি বুঝাই? আমরা যেহেতু বলি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, সো কৃষি বলতে কি বুঝাই সেটা খুব জরুরি আমাদের জন্য জানা। কৃষি হচ্ছে এমন একটি সৃষ্টি সম্পর্কিত কাজ যা ভূমি কর্ষণ, বীজ বপন, উদ্ভিদ পরিচর্যা ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। তার মানে কৃষি বলতে শুধু জমি সেচ করা বোঝায় না, কৃষি বলতে ভূমি যে আমরা কর্ষণ করব থেকে শুরু করে উদ্ভিদ পরিচর্যা পর্যন্ত, তারপর সেই উৎপাদিত পণ্য সংরক্ষণ বাজারজাতকরণ, এসব কিছু কৃষির মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ কৃষি বলতে উৎপাদন, বাজারজাতকরণ এবং এ থেকে যে উৎপাদিত যে আয়, এসব কিছু এই কৃষির মধ্যে অন্তর্ভুক্ত। এবং আমরা জানি পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম কর্মকাণ্ড হচ্ছে এই কৃষি। বর্তমানে পৃথিবীর অধিকাংশ উন্নয়নশীল দেশই এই কৃষি প্রধান কাজকে প্রধান পেশা হিসেবে গ্রহণ করেছে। সো খুব সহজেই আমরা বলতে পারি যে মানুষের জীবনে দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্মবৃদ্ধি প্রক্রিয়ার সুযোগ নিয়ে বিভিন্ন উপকরণ ও পদ্ধতির সাহায্যে মাটি থেকে উদ্ভিদ ও প্রাণীর সম্পদ উৎপাদন করাকে কৃষি বা কৃষিকাজ বলে। বাংলাদেশের এই যে কৃষিকাজ, এই কৃষি শব্দটি আসলে কোথা থেকে এসেছে? আমরা জানি কৃষির প্রতিশব্দ হচ্ছে, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এগ্রিকালচার। এই এগ্রিকালচার শব্দটি ল্যাটিন শব্দ অ্যাগ্রোস এবং কালচারের সমন্বয়। অ্যাগ্রোস অর্থ মাটি বা জমি বা মাঠ, এবং কালচারাল শব্দের অর্থ হলো চর্চা বা চাষ করা। এবং আমরা সাধারণ অর্থে কি ভাবি যে জমি চাষ করে ফসল উৎপাদন করাই হচ্ছে কৃষি, কিন্তু আসলে কৃষি বলতে এই এত সীমাবদ্ধ একটা অর্থ কৃষি কখনো প্রকাশ করে না। বরঞ্চ কৃষি বলতে উৎপাদন থেকে শুরু করে বিপণন, বাজারজাতকরণ সব কিছুই এই কৃষির মধ্যে অন্তর্ভুক্ত। এবার আমরা দেখব বাংলাদেশের কৃষি কাঠামো। কৃষি কাঠামো বলতে আসলে কি বোঝানো হয়? অর্থনীতিতে কৃষির অবস্থান, গুরুত্ব, কৃষির উপখাত ও সেগুলোর উৎপাদন, কৃষি পণ্যের ধরন, উৎপাদনের উদ্দেশ্য, ভূমিসত্ত্ব ব্যবস্থার ধরন, খামারের আয়তন, কৃষিকাজের ধরন, কৃষকদের আর্থ সামাজিক অবস্থা, এসব কিছু সমন্বিত রূপকে বলা হয় কৃষি কাঠামো। এবং বাংলাদেশে এসব কিছু যেমন, তা সেই রূপকে বোঝাবো আমরা বাংলাদেশের কৃষি কাঠামো। এবং দেশভেদে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক উন্নয়নের স্তর ভিন্ন হওয়া সাপেক্ষে কৃষির ধরন বা কৃষি কাঠামো ভিন্নতর হয়। তাহলে আমরা এই কৃষি কাঠামো থেকে কৃষির বৈশিষ্ট্যগুলো বলতে পারি। আমরা শুরুতেই বলেছিলাম অর্থনীতিতে যে জাতীয় অর্থনীতিতে কৃষির অবস্থান ও গুরুত্ব, এটি কিন্তু কৃষি কাঠামোর একটি বৈশিষ্ট্য। আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হলো কৃষি, এবং দেশের শ্রমশক্তির 47.50% কৃষিকাজে নিয়োজিত। মোট দেশজ উৎপাদন মৎস্য খাত ব্যতীত এর অবদান হচ্ছে, আমাদের জিডিপিতে অবদান হচ্ছে 12.64%, তার মানে বেশ বড় একটা অ্যামাউন্ট। কৃষি এদেশের লোকদের খাদ্য এবং কৃষিভিত্তিক শিল্পগুলোর কাঁচামালও কিন্তু যোগান দেয়। কৃষিজাত যে পণ্য সেগুলো রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রার একটি উল্লেখযোগ্য অংশ অর্জিত হয়।
তাহলে আমরা বলতে পারি যে আসলে শুধু কৃষি জিডিপিতে অবস্থান একক নর্মালি তার উৎপাদন দ্বারা করছে না, বরঞ্চ সে তার অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলোর কাঁচামালও কিন্তু এই কৃষি থেকে পাওয়া যাচ্ছে। এরপর হচ্ছে কৃষির উপখাত ও উৎপাদন। মৎস্য উপখাত ব্যতীত এদেশের কৃষি তিনটি উপখাতে বিভক্ত, শস্য, শাকসবজি, পশু সম্পদ ও বন সম্পদ। জিডিপির কৃষি উপখাতগুলোর মধ্যে শাকসবজি উপখাতের অবদান সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 9.11%। এরপর বন সম্পদ ও পশু সম্পদের অবদান 1.74 এবং 1.78। এরপর আমরা দেখব কৃষি পণ্যের ধরন। বাংলাদেশের কৃষিতে দু ধরনের ফসল উৎপাদিত হয়, একটি হচ্ছে খাদ্যশস্য আর একটি হচ্ছে অর্থকরী ফসল। গম, চাল, তারপর ডাল, ভুট্টা, তেলবীজ, আলু, শাকসবজি, ফলমূল, এগুলো হচ্ছে খাদ্যশস্য। অন্যদিকে পাট, চা, আখ, তামাক, রেশম, রাবার, তুলা, এগুলো হচ্ছে অর্থকরী ফসলের মধ্যে অন্তর্ভুক্ত। দেশের প্রায় সকল কৃষক পরিবার পারিবারিক ভিত্তিতে ও পরিবারের প্রয়োজনে বসত বাড়িতেই হাঁস মুরগি এবং গরু ছাগল পালন করে এবং সাম্প্রতিককালে অবশ্য বাণিজ্যিকভাবেও কিন্তু পশু ও হাঁস মুরগি পালন অনেক বেশি হচ্ছে। এবং বর্তমানে আমরা দেখতে পারি যে আসলে বাণিজ্যিকভাবে এই পশু এবং পশু সম্পদের যে উৎপাদন সেটি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। উৎপাদনের উদ্দেশ্য বা উৎপাদনের কারণ কী? আসলে বাংলাদেশের কৃষকরা মূলত পরিবারের যে ভরণ পোষণ তা মিট আপ করার জন্য উৎপাদন করে। এজন্য এখানে কৃষক তার পরিবারের জন্য যে যে ফসল প্রয়োজন তার যতটা সম্ভব সে উৎপাদন করে থাকে। তবে সাম্প্রতিককালে কিন্তু আমরা দেখি যে আসলে কৃষি পণ্য বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত হচ্ছে এবং কৃষক তার প্রয়োজনের অনেক বেশি উৎপাদন করার চেষ্টা করে বাণিজ্যিক প্রয়োজনে। এবং আমরা কিন্তু দেখি যে হাঁস মুরগি এবং পশুপালনের ক্ষেত্রে এই বাণিজ্যিক উৎপাদনটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। প্লাস আমাদের যে খাদ্যশস্য, খাদ্যশস্য উৎপাদনও কিন্তু অনেকেই মূলত বাণিজ্যিক প্রয়োজনেই করে থাকে। এরপর আমরা দেখতে পারি ভূমি ব্যবস্থার ধরন। বাংলাদেশে ভূমিস্বত্ব ব্যবস্থার ক্ষেত্রে রায়তোয়ারি প্রথা প্রচলিত, তবে এদেশে আসলে অধিকাংশ কৃষকদের যেটা দেখা যায় যে তাদের জমি নেই, ভূমিহীন কৃষক, তারা অন্যের জমিতে বর্গা দেয় এবং অনেক ক্ষেত্রে তারা আর্থিক মজুরি এবং খাদ্যের বিনিময়ে কৃষি কাজ করে। এরপর দেখব খামারের আয়তন। বাংলাদেশের কৃষকদের খামারের আয়তন আসলে অনেক কম, বেশিরভাগ ক্ষেত্রেই 0.5 থেকে এবং 0.5 থেকে 2.49 একরের খামার হচ্ছে বেশিরভাগই থাকে এবং 80% হচ্ছে এরকম ছোট আয়তনের খামার। এরপর আমরা দেখব কৃষিকাজের ধরন। বাংলাদেশের কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল। দেখা যাবে যে যখন প্রকৃতি অনুকূলে থাকে তখন ফসল ভালো হয়, আবার যখন প্রতিকূলে চলে যায় তখন উৎপাদন কমে যায়। এবং এটি কিন্তু খুব কমন বৈশিষ্ট্য বাংলাদেশের কৃষির ক্ষেত্রে। এবং কৃষিকাজের একক হলো ভূমির মালিক ও তার পরিবার এবং তাদের মালিকানাধীন এক বা একাধিক খণ্ড। মালিক অনেক ক্ষেত্রে যেটি করে যে মামুলি ব্যবস্থাপনায় স্বল্প মূলধন খাটিয়ে কৃষিকাজ পরিচালনা করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বর্গা চাষিদেরকে দ্বারাও তারা তাদের জমিকে কৃষিকাজ করাচ্ছে জমিতে। এবং বর্তমানে আধুনিক কৃষি চাষাবাদ পদ্ধতি কিছুটা প্রচলিত হয়েছে। এরপর আমরা দেখব কৃষকদের আর্থসামাজিক অবস্থা। আমরা জানি যে বাংলাদেশের বেশিরভাগ কৃষকই হচ্ছে অত্যন্ত দরিদ্র, ভূমিহীন কৃষক। তারা বর্গা চাষ করে, অন্যের জমিতে কাজ করে, তাদের আয় অনেক কম এবং বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টি দেখা যায় যে সময়ে উৎপাদন হয় তারপর তাদেরকে উৎপাদন পরবর্তী সে সময়টা দেখা যায় অনেক ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ হয়। যদি প্রাকৃতিক দুর্যোগ নাও হয়, উৎপাদন ভালো হয়, তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না। ফলে তারা যদি লোন করেও জমিতে চাষাবাদ করে পরবর্তীতে গিয়ে কিন্তু তাদের লোনের সেই টাকাটা তোলাটাই তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। এবং এক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের
কৃষকদের আর্থসামাজিক অবস্থা অত্যন্ত খারাপ, খুব কমই আমরা অনেক ধনী কৃষক পাই। শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।